হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি আমরা রিয়াকশন করার জন্য। আজকে আমরা রিয়াকশন করব পারিয়া মুভি, যেটা ভোল ওয়ান বেরিয়ে গেছিল এই মানে এই বছরই বেরিয়েছে 2024। আর টপিকটা হচ্ছে কুকুরের উপরে স্ট্রিক ডগ, যেগুলো বলি আমরা, ওদের নিয়ে টপিক ছিল, খুবই ইউনিক নিয়ে সেটা টপিক ছিল। মানে তো মধ্যে কথা, তার সেকেন্ড পার্ট আসছে, সেকেন্ড পার্ট আসছে, সেটা ভোল ওয়ান না ভোল ওয়ান ভোল ওয়ান এর মানে ভোল টু সরি ভোল টু এটা অ্যানাউন্সমেন্ট করেছিল মেকাসা যে ভোল টু আনবে। তো সেটার একটা মোশন পোস্টার বেরিয়ে গেছে। আর আমি আর সুদীপ আর যেটা আমি শুনেছি, পার্ট ওয়ানটা খুবই সাকসেস গেছে, একদম লোক খুব পছন্দ করেছে, মানে এই সুন্দরবন স্টোরিটা খুব মানে খুব ডিস্ট্রিক্ট ডগের উপরে পছন্দ করেছে খুব, মানে আমরা রিভিউ দেখেছি অনেক, মানে এরকম একটা অ্যাকশন এরকম বাজেটে অ্যাচিভ করা খুবই ভালো, এবং স্পেশালি বিক্রম চ্যাটার্জির অ্যাক্টিং অ্যাক্টিং খুবই প্রশংসা পেয়েছে। তো দেখা যাক, হোপফুলি সেকেন্ড পার্টে মানে আমাদের আশাটা কতটা ইয়ে করতে পারে আর কি কে বলো তো। এবং তার সাথে বিক্রম চ্যাটার্জি তো আছে মেনি রেতে, আর ওই তথাগতটা ডিরেক্ট করেছে তথাগত মুখার্জি, তো সেকেন্ড পার্টটাও তিনি ডিরেক্ট করবেন। চলো, খুবই এক্সাইটেড আছি আমরা দেখবো বলে। তার ফার্স্ট আমি পোস্টার রিয়াকশন দেবো, মোশন পোস্টার। চলো রিয়াক্ট শুরু করি। তার আগে যত তোমরা বাংলা মুভির ফ্যান আছো, বিক্রম দার ফ্যান আছো, তথাগত দার ফ্যান আছো, আমাদের সাথে স্ট্রিট ডগ দার ফ্যান আছো, যেহেতু মেন টপিক এটাই, তো সেটা চ্যানেল সাবস্ক্রাইব করে অনেক অনেক ভালোবাসা ছড়িয়ে দিলাম। চলো শুরু করি। ও একটা মানে হাই হিন্দি তোকে দিল কেন, ভারী ভারী বড় একটা ব্যাপার। ও শিয়ালের মতন জিনিস, খুবই সুন্দর গাই, খুবই সুন্দর দেখতে পাচ্ছ, মানে খুবই সুন্দর লাগে। গানটা দেখো গাই, মনে হচ্ছে একটা মাসালা মাসালা মানে মাস মাসালা মুভির মতন মানে দিচ্ছে ভাইবটা, 2025 আসবে। তার সাথে এখানে ওই একজনগুলো সিং টাইপের কিছু বুঝিয়েছে নাকি, কুকুরের সিং বা কিছু একটা অন্য কিছু হবে হেভি, মানে এন্ট্রিটা নিলো, মানে এরকম পোস্টার সচ্ছ দেখা যায় বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলাতে। আর তুমি যে রাউড়া কুকুর না, কিন্তু ওগুলো হচ্ছে মানুষকে মেরে, তার উপর তোমরা গাইস কি একটা হাত দেখ বেরিয়ে আছে পায়ের ওখানে, মানুষের উপর মেরে দাঁড়িয়ে আছে। পাশে ওটা কি ওটা কুকুরে কি বা শিয়াল, তোমার একটা কমেন্টে লেখো, এটা বুঝতে পারছি না। কিন্তু গানটা যেটা লিখেছো, গানটা দেখো হাতে খুবই একটা মানে আধুনিক আধুনিক গান, মানে খুবই একটা নতুন যুগের গান, পিছনে ঘাড়ের চেন ধরে রেখেছে একটা খুবই সুন্দর, ওটা মেশিন গান টাইপ, মেশিন গান টাইপের। আর এইবারের মানে মার্কেটটাতে হিউজ নিয়ে যাবে, দেখো হেলিকপ্টার হেলিকপ্টারটা দেখাচ্ছে খুব ভালো করেছে। তো মানে এক কথায় আমরা এই পোস্টারটা থেকে ছিটকে গেছি, ছিটকে গেছি, মানে সত্যি বাংলাতে এরকম আমি এক্সেপ্ট করি না। পারসপেক্ট আমরা ভোল ওয়ান এর ট্রেলারটা দেখেছিলাম, তখন আমরা বলেছিলাম যে মুভিটা ইউনিক টপিক, আর মুভিটা খুব মানে ট্রেলারটা খুবই সুন্দর, ভোল ওয়ান এর মানে যে পোস্টারগুলো তারা এনেছিল দারুণ দারুণ। কি একটা পোস্টার তো তোমার মানে বলিউডে বিভিন্ন জায়গায় এবারে ক্রিটিক্সরা তোমার কপি করে বসিয়েছিল, মানে ওর মুখটা চেঞ্জ করে অন্য মুখ বসিয়েছিল, অনেক ভাইরাল হয়েছিল, ভালো করেছে এটাও। মানে ওরা ফ্রান্স এর চাই যে এরকম একটা এরকম কয়েকটা মুভি আসুক, কিন্তু এরকম একটা না, এরকম থেমে থাকুক না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এরকম এখানে থেমে থাকুক না। মানে এরা আমরা বছরে যদি 3-4টা এসে আমরা কমার্শিয়াল মুভি আনে বিভিন্ন প্রোডাকশন হাউস, তাহলে গ্রো করবে। তাও একটা চেষ্টা করছে, মানে চেষ্টা তো করছে আপাতত, সেটাই কি তোমরা সাকসেস বানাতে, তোমাদের এটা হচ্ছে ওরা চেষ্টা করছে, আমরা সাধুবাদ ছাড়া তাদের, তোমরা তোমরা শুধু চেষ্টা করছে এটা সাকসেস করার জন্য। তোমরা দেখতে যাও এরকম বই, একটা লাইক ডিসলাইক কিন্তু তো বলো, সেটাই বলো। তো দেখলে আমাদের ওয়ান টেক রিয়াকশন কেমন লাগলো, ঠিক আছে, সবাই জাস্ট পোস্টার দেখলাম, এরপরে আরও অনেক কিছু আসবে, আমরা অবশ্যই রিয়াকশন দেবো। ভিডিওটা আমরা শেষ করবো, তার আগে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দেখতে হবে, বেল আইকনটা টিপলে আমাদের জন্য সবগুলো তোমাদের পৌঁছাবে না। চলো দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে, আজকের মতো বাই।